এসো মদিনার ইসলাম শিখি। কুরআন ও সহি সুন্নাহের পথে জীবন গড়াই হোক আমাদের অঙ্গীকার। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু। সম্মানিত মুসলিম ভাইয়েরা, আমাদের এক ভাই জানতে চেয়েছেন বেতর নামাজ সম্পর্কে। বেতরের নামাজ হলো মুস্তাহাব নামাজ, ওয়াজেব নয়। তবে এটির প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক গুরুত্ব দিয়েছেন। তিনি সফর অবস্থায়ও বেতরের নামাজ তিনি ছাড়তেন না। এই বেতরের নামাজ হলো বেজুর নামাজ, যেটি এশার নামাজের পরে ফরজের পরে দুই রাকাত সুন্নত পড়ে বেতর পড়ে নিবে। যদি বেতরের নামাজ এক রাকাত পড়ে তাহলে বেতর আদায় হবে, তবে তিন রাকাত পরিপূর্ণ এবং এটি হলো উত্তম। এটা সময় হলো এশার নামাজের পরে দুই রাকাত সুন্নত পড়ে বেতর পড়বে, এটা সময় থাকবে ফজর উদিত হওয়া পর্যন্ত, ফজরের নামাজের আজানের পূর্ব পর্যন্ত। যদি কেউ মনে করেন আমি রাত্রিতে কিয়ামুল লাইল করব, সর্বোত্তম যে নফল নামাজ তাহাজ্জুদের নামাজ পড়ব, তিনি যেন বেতরের নামাজ না পড়ে ঘুমিয়ে যান, পরবর্তী জাগ্রত হয়ে তাহাজ্জুদ নামাজ পড়বেন, দুই রাকাত করে পড়ে সালাম ফেরাবেন, শেষে বেতর পড়বেন, কারণ বেতরের নামাজ হলো শেষ নামাজ রাত্রি নামাজের মাঝে। আর যদি কেউ এমন মনে হয় যে রাত্রিতে জাগনা পাবেন কিনা বা পাবেন না এমন যে কোনো সন্দেহ থাকে, তিনি রাত্রিতে এশার নামাজের পরে বেতর পড়ে নেবেন। যদি দেখা যায় তারপরেও তিনি জাগ্রত হয়ে গেছেন, পরবর্তী তিনি তাহাজ্জুদের নামাজ দুই রাকাত, চার রাকাত, ছয় রাকাত, আট রাকাত যা ইচ্ছা তাই পড়বেন, পরবর্তীতে আর বেতরের নামাজ পড়া প্রয়োজন নেই যদি পূর্বে পড়ে থাকেন এশার নামাজের পরে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা বিতরান ফিল লাইল, যে এক রাত্রিতে দুইবার বেতর নেই, দুইবার পড়া যাবে না। আর যদি এমন মনে হয় কেউ বেতরের নামাজ পড়তেছেন, এর মাঝে ফজরের নামাজের আজান হয়ে গেছে, তাহলে তিনি নামাজ চালু রাখবেন, বেতরের নামাজ শেষ করবেন, এতে কোনো সমস্যা নেই। আর এমন যদি হয় একদিন কেউ বেতরের নামাজ পড়তে পারছেন না বা বেতর নামাজ পড়তে ভুলে গেছেন বা সময় হয়নি বা জাগ্রত হয়েছেন না, তিনি যেন দিনে পড়ে নেন জোহরের নামাজের পূর্বে পর্যন্ত সময় পড়ে নেন। এটি কেউ যদি এক রাকাত অভ্যস্ত হন যে সর্বদা এক রাকাত বেতর পড়েন, তিনি দুই রাকাত পড়বেন। যদি কেউ তিন রাকাত বেতর পড়েন, তিনি চার রাকাত দিনে পড়ে নেবেন যদি রাত্রে পড়তে না পারেন, কারণ দিনের নামাজ মাগরিব বাদ দিয়ে কোনো বেজুর নামাজ নেই, তাহলে আপনার বেতর চার রাকাত বা দুই রাকাত আদায় হয়ে যাবে, এটা কোনো সমস্যা নেই। আল্লাহু আলাম ও সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ।